এটা হচ্ছে আমাদের নেক্সট জার্নি। আমরা যাচ্ছি এখন সাংঘালিলা ফরেস্টের ওয়াচ টাওয়ার দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা ঘন জঙ্গলের ভেতরে, মানে আমরা লিটারেলি, মিথ্যে কথা বলবো না, আমি বিশেষ করে স্পেসিফিক্যালি একটু নার্ভাস, বাট স্টিল খুব ভালো লাগছে। চলো দেখতে থাকো। এটা কিন্তু ফরেস্টেরই একটা পার্ট। তো আমরা চলে যাচ্ছি সাংঘালিলা ওয়াচ টাওয়ার। তোমাদের যেরকম বলছিলাম, আমরা পার্ট বাই পার্টস ভিডিওগুলো আপলোড করব। এটা আরেকটা পার্ট আমাদের ভিডিওর, কারণ একসাথে সবগুলো তো কভার করা যায় না। এটা আমাদেরও সুবিধা, তোমাদেরও সুবিধা। তো এটা হচ্ছে আমাদের সাংঘালিলা ওয়াচ টাওয়ার এর দিকে জার্নি। দেখো আমাদের যাত্রা পথ, ফরেস্ট, দুদিকেই কিন্তু ঘন জঙ্গল। দেখো দেখতে পাচ্ছ দুদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, সেই মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। আমরা যাব ওয়াচ টাওয়ারে। ওই দেখো দূরে দেখতে পাচ্ছ ওয়াচ টাওয়ার। আমরা অলমোস্ট চলে এসেছি ওয়াচ টাওয়ারে। ঈশা একটু দেখিয়ে দাও ওয়াচ টাওয়ারটা। ওই দেখো ওয়াচ টাওয়ার, ওই যে একজন অলরেডি কিন্তু দাঁড়িয়ে রয়েছে, দেখো। তো ঈশা তোমার কেমন লাগছে? খুব ভালো। আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে একটু নার্ভাস ছিলাম, বাট ওয়াচ টাওয়ার থেকে আমি খুশি হয়ে গেছি। মানে একদম চারিদিকে জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো ওয়াচ টাওয়ারের টপে উঠে কীরকম লাগবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এটা আমাদের সিঙ্গালিলা ভিডিওর একটা জার্নি, একটা পার্ট। আমরা আগেই বলেছি আমরা খণ্ড খণ্ড করে ভিডিওগুলো দেব, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, তোমরা ভালো করে বুঝতে পারো। তো এটা আমাদের ভিডিওর একটা খণ্ড। আর আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিওগুলোর লিঙ্কও দিয়ে দেবো, তোমরা গিয়ে ওখানে পার্ট বাই পার্ট ভিডিওসগুলো দেখতে পারবে। এটা ছিল সিঙ্গালিলা ফরেস্টের ওয়াচ টাওয়ার। দেখো দাদা আসছে, ভিডিও করতে করতে আসছে। ওই যে দাদা, এই রাস্তাগুলো দিয়ে কিন্তু আমাদের যাত্রা পথ। ভালোই লাগছে, বেশ একটা অ্যাডভেঞ্চার লাগছে। আরও ভালো লাগছে যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি, তোমরা আমাদের সঙ্গে। আমরা কিন্তু চলে এসেছি ওয়াচ টাওয়ারে। আশা করি তোমরা যারা আমাদের সাথে আসো, তোমাদেরও ঠিক এরকমই আনন্দ লাগছে। আরও সামনাসামনি উপভোগ করার জন্য তোমরা কিন্তু ধোত্রেতে চলে আসো, আর এই সুন্দর প্রকৃতিটা নিজের চোখে দেখে উপভোগ করো। আমি একটু হাঁপিয়ে গেছি। তো ঈশা ফাইনালি রিচ করে গেছি আমরা ওয়াচ টাওয়ারে। দুটো টাওয়ার পরপর আছে, ওয়াচ টাওয়ার থেকে হাঁপিয়ে যাই। এটা ওয়ার্থ আছে। হ্যাঁ দেখো,
দেখো ভিউটা, জাস্ট ভিউটা দেখো পুরো, কিন্তু ওয়াও ভিউ একটা, মানে হঞ্জন যে জায়গাটা পুরোটা মানে ভঞ্জন প্লাস তোমার ধোত্রে, এখান থেকে কিন্তু পুরোটা কভার করা যায়, ওয়াচ টাওয়ার থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। হ্যাঁ চলো, তো এইসব কিন্তু উঠছে, এখান থেকে আরো ভালো দেখতে পাবে। আচ্ছা দাদা দাদা, ও ওয়াও রিয়েলি ভেরি নাইস এক্সপিরিয়েন্স, দেখো পুরো নিচে, পুরো শহরটা কিন্তু নিচে চলে এসেছে, এটা কিন্তু ওয়াচ টাওয়ারটা, তো দেখতে থাকো, চোখ রাখো শিগগিরই আরো পরের পার্টটা তোমাদের জন্য নিয়ে আসবো, তো চলো টাটা।